Welcome to Merit Academic Gear, a place for creative education. Assalamu alaikum, shubhro shikharti. Merit Academic Career pokkho theke tomader shagotom. Public bishwobidyaloye guchho bhortir abedon shuru hoyeche. Aaj amra alochona korbo public bishwobidyaloyer guchho bhortir abedon prokriya ebong এর সাথে সংশ্লিষ্ট খুঁটিনাটি সকল বিষয় নিয়ে। আবেদন শুরুর আগে যে সকল বিষয়গুলো তোমাদের জানা খুবই জরুরি। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তির আবেদনের জন্য নতুন একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে, যেটা তোমাদের সার্কুলারে দেওয়া আছে, gstadmission.ac.bd, অর্থাৎ www.gstadmission.ac.bd। এখানে জিএসটি অর্থ হচ্ছে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছি সেটা হচ্ছে মূলত জেনারেল সায়েন্স এবং টেকনোলজি ইউনিভার্সিটিগুলোর সমন্বয়। সবার প্রথমেই আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার নোটিশটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি gstadmission.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করো তাহলে তোমরা দেখতে পারবা সেখানে একটা নোটিশ দেওয়া আছে। এখানে কত তারিখ থেকে কত তারিখে তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে, পরীক্ষার ডেট, ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন তারিখসমূহ এবং পরীক্ষার ফল কবে প্রকাশ করা হতে পারে, সকল বিষয় ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখন আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করো তাহলে তোমরা এখানে দেখতে পারবা বিভিন্ন অপশন আছে। তোমরা আবেদন প্রক্রিয়া শুরু করার আগে অবশ্যই এখান থেকে অ্যাডমিশন নোটিশ এবং প্রসপেক্টাসটি দেখে নিবে। চলো আমরা প্রসপেক্টাস নিয়ে আলোচনা করি। প্রসপেক্টাস অর্থাৎ ভর্তি নির্দেশিকা, যে সকল বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে জানা জরুরি সেগুলো হচ্ছে, যেমন প্রাথমিক আবেদন। ভর্তি নির্দেশিকায় লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক আবেদনের ক্ষেত্রে 2017-18 সালের এসএসসি সমমান এবং 2019-20 সালের এইচএসসি সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখাতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, এখানে লক্ষ্য করো এখানে তিনটা ইউনিট করা হয়েছে, অর্থাৎ ইউনিট এ সায়েন্সের জন্য, ইউনিট বি মানবিক শাখার জন্য এবং ইউনিট সি বাণিজ্য শাখার জন্য। আমরা এখন দেখব আবেদনের যোগ্যতা সমূহ। ইউনিট এ এর ক্ষেত্রে আমাদের যে সকল যোগ্যতা লাগবে তা হলো এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকা লাগবে 3.5 এবং এসএসসি এবং এইচএসসি সহ জিপিএ থাকা লাগবে 8। এখানে উল্লেখ্য যে চতুর্থ বিষয় সহ, অর্থাৎ আমাদের যে সর্বমোট 8 জিপিএ লাগবে সেটা এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ। অনুরূপভাবে আমরা যদি ইউনিট বি অর্থাৎ মানবিক শাখার জন্য দেখি, সেক্ষেত্রে আমাদের এইচএসসিতে জিপিএ থাকা লাগবে 3.50 এবং এসএসসি এবং এইচএসসি মিলে মোট জিপিএ থাকা লাগবে 7.00। এক্ষেত্রেও একই রকম চতুর্থ বিষয় সহ। এখন আমরা দেখব ইউনিট সি অর্থাৎ বাণিজ্য বিভাগের জন্য। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থাকা লাগবে এইচএসসির ক্ষেত্রে 3.50 এবং এসএসসি এবং এইচএসসি মিলে থাকতে হবে 7.50, এক্ষেত্রেও চতুর্থ বিষয় সহ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু বিষয় লক্ষ্য করা জরুরি। যেমন এবছর অনেক আবেদন পড়বে, কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সুতরাং এক্ষেত্রে দেখা যাবে অনেকেই আছে গোল্ডেন এ প্লাস বা অনেকেই আছে এ প্লাস, আবার অনেকেই থাকবে যারা সমপরিমাণ জিপিএ নিয়ে আবেদন করবে। সেক্ষেত্রে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত যে কিভাবে তারা শিক্ষার্থীদের বাছাই করবে, অর্থাৎ বিজ্ঞান শেখার জন্য বাছাইয়ের শর্তসমূহ আমরা একটু দেখে নিই। যেমন প্রথম বাছাইয়ের ক্ষেত্রে লক্ষ্য করা হবে জিপিএ চতুর্থ বিষয় সহ, অর্থাৎ এইচএসসির 60% এবং এসএসসি 40%। এটা হচ্ছে বাছাই করার প্রথম ক্রম। দ্বিতীয়ত যে বিষয় লক্ষ্য করা হবে সেগুলো হলো নম্বর, অর্থাৎ চতুর্থ বিষয় সহ এইচএসসি এবং এসএসসির নাম্বার। সেক্ষেত্রে এইচএসসির ক্ষেত্রে 60% ধরা হবে এবং এসএসসির ক্ষেত্রে 40%। এবং তার পরবর্তীতে লক্ষ্য করা হবে এসএসসির পদার্থবিজ্ঞানের নাম্বার এবং এইচএসসির রসায়নের নাম্বার এবং জিপিএ। অর্থাৎ প্রথমে জিপিএ কাউন্ট করা হবে এবং তারপরে নাম্বার কাউন্ট করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে জানাই রাখি, যখন শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাধিক শিক্ষার্থীর মধ্যে সমপরিমাণ জিপিএ হবে, তখন তাদের নম্বর বিবেচনা করা হবে, সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির নম্বর। যদি তাদের এসএসসি এইচএসসির নম্বরেও সমপরিমাণ নম্বর চলে আসে, তখন তাদের এইচএসসির পদার্থবিজ্ঞানের জিপিএ দেখা হবে এবং তারপরে নাম্বার দেখা হবে। পদার্থর পরে এইচএসসি রসায়নের জিপিএ এবং নম্বর দেখা হবে। শিক্ষার্থীরা, মানবিক শাখা এবং বাণিজ্য শাখার ক্ষেত্রেই অনুরূপ। সেক্ষেত্রে শুধু বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে তাদের বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ের নম্বর এবং জিপিএ বিবেচনা করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে আমাদের আবেদন প্রক্রিয়ায় কত টাকা খরচ হবে। প্রাথমিকভাবে আবেদনের ক্ষেত্রে আমাদের কোনো টাকাই খরচ হবে না, অর্থাৎ তোমরা সম্পূর্ণ ফ্রিতেই প্রাথমিকভাবে আবেদন করতে পারবে। পরবর্তীতে তোমাদের বাছাই করা লিস্ট প্রকাশ করার পরে তোমাদের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। প্রতিটি ইউনিটে আবেদন ফি 500 টাকা, যেটা পরিশোধ করতে হবে মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট এবং টেলিটক এর মাধ্যমে। এবং টাকা প্রদানের নিয়ম তোমাদের চূড়ান্ত আবেদন যখন করতে হবে তখন ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চূড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীদের 28টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ন্যূনতম 5টি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে হবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকেই সে কোন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক এমন একটি তালিকা দিতে হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো যে সকল বিষয়গুলো বিবেচনা করবে সেগুলো হলো স্কুলের অবস্থান, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব, কলেজের অবস্থান, প্রাপ্ত নম্বর এসএসসি, প্রাপ্ত নম্বর এইচএসসি, এইচএসসি পাশের বছর, ছেলে এবং মেয়ে। অর্থাৎ এই সকল বিষয় বিবেচনাপূর্বক প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণী স্কোর প্রস্তুত করা হবে এবং সে অনুযায়ী তার কেন্দ্র সিলেক্ট করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ভর্তি সংক্রান্ত তথ্যগুলি। অর্থাৎ আমরা যে এ বি সি এই তিনটে ইউনিটে আবেদন করব এবং এখানে পরীক্ষা হবে কত নম্বরের, প্রতিটি ইউনিটে অর্থাৎ প্রতিটি ইউনিটে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এ ইউনিটের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, বাংলা এবং ইংরেজিতে 60 মার্ক থাকবে এবং গণিত, জীববিজ্ঞান এবং আইসিটি এই তিনটি বিষয় থেকে যে কোনো দুটি বিষয় বেছে নিতে হবে। সেখানে টোটাল মার্ক থাকবে 40, অর্থাৎ পদার্থ, রসায়ন, বাংলা, ইংরেজিতে 60 নাম্বার,
এবং গণিত জীববিদ্যা ও আইসিটি থেকে 40 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। একইভাবে ইউনিট বি অর্থাৎ মানবিক শাখার ক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং আইসিটি তিনটে সাবজেক্টই আবশ্যিক, যেখানে বাংলায় থাকবে 40 নম্বর, ইংরেজিতে থাকবে 35 নম্বর এবং আইসিটিতে থাকবে 25 নম্বর। সর্বমোট 100 নম্বরের উত্তর করতে হবে। বাণিজ্য শাখার ক্ষেত্রে কোনো ঐচ্ছিক বিষয় বা বাছাই করার অপশন থাকছে না। ঠিক একইভাবে সি ইউনিট বাণিজ্য শাখার ক্ষেত্রে যে সকল বিষয়ে প্রশ্ন আসবে সেগুলো হলো হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা, ইংরেজি, আইসিটি। সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান থেকে থাকবে 25 নম্বর, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে থাকবে 25 নম্বর, বাংলায় 13 নম্বর, ইংরেজিতে 12 নম্বর এবং আইসিটিতে থাকবে 25 নম্বর। অর্থাৎ সর্বমোট 100 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ভর্তি নির্দেশিকায় এবং সার্কুলারে পরীক্ষার সময়সূচি উল্লেখ করা আছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অর্থাৎ পরীক্ষা হবে 60 মিনিটের। ইউনিট এ অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে 19/6/2021, অর্থাৎ 19 জুন 2021। ইউনিট বি অর্থাৎ মানবিক শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে 26/6/2021, অর্থাৎ 26 জুন 2021। এবং সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে 3/7/2021, অর্থাৎ 3 জুলাই 2021। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা তোমাদের খেয়াল রাখা জরুরি, প্রাথমিকভাবে আবেদন শুরু হবে 1/4/2021, অর্থাৎ 1 এপ্রিল থেকে 15/4/2021 15 এপ্রিল 2021 তারিখ পর্যন্ত, এবং আবেদন শুরু হবে 1 তারিখ দুপুর 12টা থেকে এবং শেষ হবে 15 তারিখ 11টা 49 মিনিট পর্যন্ত। অর্থাৎ তোমাদের হাতে খুব বেশি সময় থাকছে না, দ্রুতই তোমরা আবেদন করে ফেলো। তোমাদের প্রাথমিক আবেদন শেষ হলে তোমাদের প্রাথমিক আবেদনের ফলাফল খুব দ্রুতই দেওয়া হবে, এবং প্রাথমিক আবেদনের ফলাফল দেওয়ার পর তোমাদের ফি পরিশোধ করে চূড়ান্ত আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের ফলাফল তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে, এবং প্রাথমিক আবেদন ফলাফলের তারিখ তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির ক্ষেত্রে কোন সকল বিশ্ববিদ্যালয়গুলো এই গুচ্ছ ভর্তির প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত আছে? প্রথমেই আছে জগন্নাথ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব বরিশাল, রবীন্দ্র ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাজি দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যশোর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাবনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এবং সর্বশেষ রয়েছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে এই সকল ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এবং একটিমাত্র আবেদন করার মাধ্যমেই তোমরা সকল ইউনিভার্সিটির ভর্তি হওয়ার সুযোগ পাবে। সুপ্র শিক্ষার্থীরা, এক্ষেত্রে লক্ষণীয়, ভর্তির আবেদন করার সময় তোমাদের বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম দিতে হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তোমাদের যে মেধাক্রম করা হবে সেখানে তোমাদের চয়েস অনুযায়ী তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে, তোমাদের পছন্দের ইউনিভার্সিটির তালিকাগুলো আগে সিলেক্ট করবা, অর্থাৎ আবেদন করার আগে আমরা আমাদের পছন্দের ইউনিভার্সিটির তালিকা তৈরি করে নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখে নিই আমাদের কোন কোন কেন্দ্রসমূহে আমরা পরীক্ষা দিতে পারব। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সারা বাংলাদেশে 28টি কেন্দ্র সিলেক্ট করা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তির ক্ষেত্রে। আমরা একটু দেখে নিই কোন কোন কেন্দ্রে আমরা পরীক্ষা দিতে পারব। তোমাদের অবশ্যই আবেদনের ক্ষেত্রে ন্যূনতম 5টি কেন্দ্র সিলেক্ট করতে হবে। চলো তাহলে কেন্দ্রগুলোর নাম জেনে নিই। প্রথমে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় জামালপুর। অর্থাৎ এই 28টি কেন্দ্রে তোমরা পরীক্ষা দিতে পারবে। তোমাদের ন্যূনতম 5টি কেন্দ্র সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে তোমাদের যে সকল কেন্দ্রে পরীক্ষা দিতে সুবিধা হয় তোমরা অবশ্যই সেটা লক্ষ্য রেখে সেই কেন্দ্রটি সিলেক্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবেদন শুরুর আগে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ের লিস্ট এবং আমরা কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চাই সেটা অবশ্যই নির্দিষ্ট করে নিব। আবেদন শুরু করার ক্ষেত্রে প্রথমে আমাদের প্রবেশ করতে হবে gstadmission.ac.bd এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশ করলে তোমরা প্রথমেই দেখতে পারবা এখানে প্রাথমিক আবেদনের যোগ্যতা উল্লেখ করা আছে, অর্থাৎ প্রাথমিক যোগ্যতা দেখে তোমরা এখানে অ্যাপ্লাই হেয়ার বাটনে ক্লিক করবা। অ্যাপ্লাই হেয়ার বাটনে ক্লিক করলে তোমাদের সামনে একটি ফর্ম আসবে, অর্থাৎ যেখানে তোমাদের এইচএসসি অর ইকুইভ্যালেন্ট অথবা এসএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের রোল নাম্বার, পাসিং ইয়ার, বোর্ড ইত্যাদি দিতে হবে। অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইচএসসি সংশ্লিষ্ট যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো তোমাদের আবেদন করার জন্য অবশ্যই লাগবে, এবং তোমরা চেষ্টা করলে নিজেরাই আবেদন ফর্মটি পূরণ করতে পারবে। জাস্ট এখানে তোমাদের রোল নাম্বার, পাসিং ইয়ার, বোর্ড ইত্যাদি সিলেক্ট করে দিলেই এখানে তোমাদের নাম দেখতে পারবা। ভুল হলে কোনো সমস্যা নেই, যদি ভুল হয় তাহলে তোমরা দেখতে পারবা, সঠিক ইনফরমেশন সেখানে দেখাবে না। এরপরে পরবর্তী ফর্মটি পূরণ করে তোমরা যদি নেক্সটে চলে যাও তাহলে সুন্দরভাবে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের জিজ্ঞাসা করতে পারো। ইউনিভার্সিটি পরীক্ষার জন্য তোমাদের অনেক বেশি শুভকামনা থাকলো। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন।